नमस्कार, आमार भुरी भोज चैनेले सकल के स्वागत जानाई। आमी आज के बनाबो गरमे खावार उपयोगी चिकेन दो पेयाज। एटा किन्तु खूब सहजे हो जाबे, खूब ताड़ाताड़ी एबं खूब कम मसला दिए आमी एटा तैरी करेछी। खेते किन्तु भीषण सुस्वादु हय। एटा अवश्यई आपनारा बाड़ीते ट्राई करे जानाबेन केमन लागलो रेसिपिटा। भालो लागले आमार चैनेलटाके सबस्क्राइब करार अनुरोध रइलो। कड़ाईते आमी तेल बसिए दिएछी बड़ो चामचे, 3 चामच सर्षेर तेल गरम करे एर मध्ये दिए दिलाम गोटा गरम मसला, दारचिनी, एलाच, लवंग, एकटा तेजपाता। तेलेर एकटा सुगंध बेरोले आमी एर मध्ये दिए दिच्छी 4 बड़ो साइजेर पेंयाज कुचोनो। गरम मसला किन्तु आमी आर आलादा करे गरम मसलार गुड़ो देबो ना, तेले फोड़न दिलाम। एटातेई किन्तु खूब सुंदर एकटा गंध आसबे। समस्त पेयाजगुलो देवार पर पेयाजटाके एकटु नेड़े चेड़े निये 2 मिनट मतो नेड़े चेड़े निये दिए दिलाम खोसा सिद्ध आलुर टुकड़ो। आलूटा अपशनल, चाइले आपनारा नाओ दिते पारेन। आमी एखाने बड़ो साइजेर दुटो आलुके टुकड़ो करे निएछि। एबार आलू आर पेयाजटाके भेजे नेब। आलू आर पेयाजटा भाजार समय एर मध्ये दिए देब नून। नून दिले किन्तु पेयाजटा खूब ताड़ाताड़ी नरम हये जाए। नून दिए दिलाम ছোটো চামচের, 1 চামচ নুন দিয়ে এটাকে ভাজা ভাজা একটু করে নেব। করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও ভাজা ভাজা করে নেব। দেখুন এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আমি এখানে 14-15 রসুনের কোয়া নিয়েছি আর নিয়েছি 5-6-7 কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি 2 ইঞ্চি আদা। এগুলোকে জল দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এটাকে মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন। মুরগির মাংস এখানে আমি 500 গ্রাম নিয়েছি। 500 গ্রাম মুরগির মাংস নিয়ে এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। 10 মিনিট মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো। চিকেনটা দেওয়ার পরেও কিন্তু আমি 2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। বা সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। 2 চামচের 2 চামচ লঙ্কার গুঁড়ো আমি জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে তলার থেকে একটু মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার পরে 2 মিনিট মতন কষিয়ে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা পেঁয়াজ, খোসা ছাড়ানো গোটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টা পেঁয়াজ দিয়ে দিলাম, চাইলে আপনারা ইচ্ছা অনুসারে কমাতে বাড়াতে পারেন। পেঁয়াজটা দেওয়ার পরেও 2 মিনিট মতন কষিয়ে নেব মাংসটাকে। এটা আমি প্রেশার কুকারে করব, চাইলে আপনারা কড়াইতেও করতে পারেন। পেঁয়াজটা দেওয়ার পরে 2 মিনিট মতন কষিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব, কারণ প্রেশার কুকারে দিলে পারে কিন্তু এমনি অনেকটা জল বেরিয়ে যায়। ছোটো বাটির 1 বাটি জল দিলাম, দিয়ে প্রেশার কুকারে 3 সিটি মেরে নিয়েছি। এবার গ্যাসের ওপরে একটু বসিয়ে রেখে সামান্য একটু চিনি দিলাম, 1 টিস্পুনেরও কম চিনি দিলাম। দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল চিকেন দো পেঁয়াজা। এটা আবার আমি একটা বলে সার্ভ করে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা ইত্যাদির সঙ্গে আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।